নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল শোভিক্স কিচেনে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য ও আমাদেরকে সাপোর্ট করার জন্য। আজকে আমরা একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো বেকড এগ চিলি। আসলে অনেকেই আছে যারা চিকেন বা মাটন খেতে চায় না, কিন্তু এগ ভালোবাসে। তো এই রেসিপিটি কিন্তু তাদের জন্য একটি অসাধারণ রেসিপি। একটা ছোট্ট কথা বলে রাখি, ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি আপনারা দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটিকে ক্লিক করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন ভিডিওর। প্লাস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক, দেখে নি বেকড এগ চিলি বানানোর জন্য আমাদের কি কি লাগছে। তো শুরু করা যাক। প্রথমেই যেটা লাগছে সেটা হলো গিয়ে চারটে ডিম, দ্বিতীয় রসুনের কোয়া, চারটে রসুনের কোয়া, পেঁয়াজ পেস্ট, আর হচ্ছে গার্লিক পেস্ট বা রসুন পেস্ট, আদা পেস্ট, দুমু দুমু করে কাটা পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো ও রেড ক্যাপসিকাম যেটাকে বেল পেপারও বলা হয়, লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, কালো গোলমরিচের গুঁড়ো। গ্রেভিটা বানানোর জন্য লাগবে টমেটো সস, ডার্ক সোয়া সস, গ্রিন চিলি সস, ভিনিগার ও কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। চলুন শুরু করা যাক। তো চলুন ডিমগুলোকে মিক্স করে নিই যাতে এটাকে আমরা বেক করতে পারি। দেখুন বন্ধুরা, আমরা ডিমগুলোকে ফাটিয়ে বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দেবো কিছু উপকরণ। প্রথমেই যেটা দেবো সেটা হলো গিয়ে পেঁয়াজ বাটা, অল্প একটু। আরেকটা দেবো যেটাকে আমরা আদা বাটা, যেটা বের করে আগে থেকে আমরা বেটে রেখেছিলাম, এটাও সামান্য। স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দেবো প্রথমেই। গোলমরিচের গুঁড়ো, ভালো করে হিটার দিয়ে ফাটিয়ে নেব। ডিমটা যত ভালো ফাটবে তত ভালো কিন্তু এটা বেক হবে। আমরা ডিমটাকে বেক করব, তার জন্য আমরা একটা পাত্রে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা সাদা তেলও নিতে পারেন। ভালো করে পাত্রের চারিদিকে তেলটাকে মাখিয়ে নেব যাতে বেক করার সময় জিনিসটা খুব সুন্দর করে উঠে আসে। চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। টিপ একটা দিয়ে রাখি এখানে, যে যাদের মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু গ্যাসের মধ্যে কোনো পাত্রে জল গরম করে এরকমই একটা পাত্রে ডিমটাকে দিয়ে ওপর দিয়ে ঢেকে দিলে সেমই কিন্তু ডিমটা জমে আসবে। তো চলুন এবার এই কাঠের পাত্রে আমরা আমাদের এই ডিমটাকে পুরো ঢেলে দিই। আমরা এবার এই ডিমটিকে একটা পাত্র দিয়ে ঢেকে মাইক্রোওয়েভে দিয়ে দেব, নর্মাল বসিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এবার আমরা জিনিসটিকে বের করে নেব। খুব গরম আছে, সাবধানে। দেখুন খুব সুন্দর জিনিসটা জমে গেছে। তো চলুন এটাকে এবার আমরা প্লেটে বের করে নিই। এত সুন্দর বেক হয়েছে যে অল্পতেই প্লেটে বেরিয়ে এসেছে। এবার এটা এখান থেকে আমরা পিস বের করে নেব। তো দেখুন বন্ধুরা আমরা কি সুন্দর কিউবের আকারে চৌকো করে আমরা এখানে কেটে নিয়েছি। এরকম ভাবে কেটে নিলে ফ্রাই করতে খুব ইজি হবে।
চলুন ফ্রাই করা যাক এগুলোকে। বন্ধুরা আমরা ব্যাটারগুলো নিয়েছি এইগুলোকে ভাজার জন্য। ব্যাটারে দিয়েছি আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, লঙ্কার গুঁড়ো ও নুন। আমরা তেল গরম করে নিয়েছি তাওয়াতে 5 টেবিল চামচ। এবার আমরা এক এক করে ভেজে নেব। একটা হালকা কোটিং দেব যার ফলে জিনিসটা বেশি ময়দাটা পুরো ভালো করে লেগে যাবে। এইভাবে প্রত্যেকটা কিউবকে আমরা ভেজে নেব। একটু ছড়ানো জায়গায় করলে জিনিসটা কিন্তু খুব ভালো ফ্রাই হবে। চলুন লঙ্কাগুলোকে কেটে নিই। আমরা যেই ব্যাটারটা ইউজ করেছিলাম সেই ব্যাটারটাকেই আমরা এখানে ইউজ করবো গ্রেভিটা বানানোর জন্য। এটা একটা থিকনিং এজেন্টের কাজ করবে। প্রথমেই দিয়ে দেব ডার্ক সয়া 2 চামচ। গ্রিন চিলি সস 2 চামচ। টমেটো সস অনেকটা পরিমাণে, টমেটো সস প্রায় 2.5 টেবিল চামচ। কয়েক ফোঁটা দেব ভিনিগার, বেশি না। ভালো করে মিক্স করে নেব একটি চামচ দিয়ে। এই জল দিয়ে দিব, গ্রেভিটাকে একটু বাড়াতে সাহায্য করবে। মিক্স করে নিই ভালো করে। আমরা রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। আমরা এটাকে কাঁচি দিয়ে এমনি করে কেটে দিয়েছি। এটা হচ্ছে কিচেন সিজার, আপনারা এইভাবে করেও কিন্তু হোম স্টাইলে এগুলোকে করতেই পারেন। কারণ সাধারণত আমাদের কিচেনে কিন্তু এরকম অনেকের বাড়িতে এরকম সিজার আছে যেগুলো দিয়ে আমরা কেটে এরকম ইউজ করি। এবার দিয়ে দিলাম ডুমুডুমু করে কাটা পেঁয়াজ। এখানে কিন্তু ফ্লেম একদম লো থাকবে। এবার দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম। এবার দিয়ে দেব রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম বা বেল পেপার। লঙ্কা এগুলোকে আমরা কেটে নিয়েছি। এটা একটা সুন্দর গন্ধও দেবে, কালারও দেবে, টেক্সচারও দেবে। অল্প একটু পরিমাণে নুন দেব। নুনটা দিলে সবজিটা খুব সুন্দর জল ছাড়বে এবং মজে আসবে। সুন্দর করে ফ্রাই করে সবজিগুলো ভাজার সময় একটু ভিনিগার দিলে সবজিটা খুব সুন্দর মজবে, সুন্দর একটা টক টক ট্যাঙ্গি ভাব আসবে। এখানে আমরা দিয়ে দেবো একটু কাশ্মীরি চিলি, অল্প একটু, বেশি দরকার নেই। এটা একটা সুন্দর কালার অ্যাড করবে। কি সুন্দর দেখুন ফ্রাই হয়ে এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার আমরা দিয়ে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা ডিম, একটু সটে করে নেব, নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর করে সবটা একসাথে মিক্স হতে পারে। এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা গ্রেভিটা, সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেবো। এখানেও কিন্তু ফ্লেম একেবারে লো থাকবে। একটা নর্মাল ট্রিক যে যত ফ্লেম আপনার মানে লোতে রেখে রান্না করবেন তত কিন্তু খাবার টেস্টি হয়। কি সুন্দরভাবে দেখুন মিশে যাচ্ছে জিনিসটা। এখানে আমরা একটু দিয়ে দেবো জল যাতে জিনিসটা গ্রেভিটা হতে পারে। আমরা এই বাসনটাকে মধ্যে ধুয়েই দেবো যাতে এক্সট্রা থিকনেসটা পেতে পারি। ভালো করে এটাকে আপনারাও কিন্তু এইভাবেই দেবেন। ঘড়ি ধরে একেবারে 4 মিনিটের জন্য আমরা এটাকে ফুটিয়ে নেব একদম মিডিয়াম ফ্লেমে। কি সুন্দর কালার এসেছে দেখুন।
টেক্সচার সব দিক দিয়ে কিন্তু দুর্ধর্ষ দেখতে লাগছে। তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে আমাদের বেক এগ চিলি, দেখতে যথেষ্ট ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রেখে ট্রাই করবেন, খাবেন, আমায় কমেন্ট করে জানাবেন। এটা আমি স্পেশালি বানিয়েছি হচ্ছে কি, অনেকেই আছে যারা চিকেন বা মাটন খেতে চায় না, তো এগ অবশ্যই আশা করি তারা খায়, আর তাদের জন্যই কিন্তু এটা স্পেশালি এই রেসিপিটা। আপনারা বাড়িতে বানান আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এই ভিডিওটিকে ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের জন্য বেল বাটনটিকে ক্লিক করে দিন, তাহলে নতুন ভিডিও যখনই আপলোড হবে আপনারা সরাসরি জেনে যাবেন। তো টিল দেন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।